আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্চ তেইশ হঠাৎ বিএনপির জন্য নতুন সম্ভাবনা না নতুন ফাঁদ প্রশ্ন বিএনপি চাইলে জামাতকেও সাথে নিতে পারবে প্রশ্ন বিএনপিকে চিঠি কি করবে বিএনপি রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বিএনপিকে নির্বাচনে আনতে যে সরকার আর্টস ফিল করছে বা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে যে বিএনপিকে আসতে হবে বিএনপি কে না আনলে যে নির্বাচন অংশগ্রহণমূলক হয় না দলীয় সরকার অধীনেই যে বিএনপিকে কে নির্বাচনে আনার প্রয়োজনীয়তা মনে করছে সরকার এজন্যে বিদেশীদের মাধ্যমে বোঝানো সহ নানান তৎপরতা যে চলছে এবং আরও বিভিন্ন ধরনের উদ্যোগ চলছে তার একটা অংশ হিসেবেই আমরা যেটা দেখতে পাচ্ছি আলোচনার আমন্ত্রণ জানিয়ে বিএনপি কে চিঠি নির্বাচন কমিশন চিঠি দিয়েছে এখন বিএনপি কি করতে পারে আমি যখন আলোচনা করছি তখন বিএনপি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং চিঠি খুলেও দেখিনি খুলে দেখার তো প্রয়োজন হয় না বুঝাই যায় যে আমন্ত্রণ জানিয়েছে আসন সংলাপ করি এই তো সেখানে বিএনপি সরাসরি কিন্তু ডিনাই করেনি যে তারা সংলাপে অংশগ্রহণ করবে না বা করবে আবার কোনো কোনো বিশ্লেষক বলছেন যে না এটা একটা নতুন সম্ভাবনা এই আলোচনায় অংশগ্রহণ করা দরকার তারপর বিএনপির দাবি দেওয়া তুলে ধরতে পারে চেষ্টা চালিয়ে যেতে পারে সবভাবেই বিএনপিকে চেষ্টা চালাতে হবে সুষ্ঠু নির্বাচনের একেবারে একটা পদ্ধতির উপর বসে থাকলে হবে না আন্দোলন সফল হবে শুধু এই আশায় বসে থাকলে হবে না আলাপ আলোচনার রাস্তাও চালিয়ে যেতে হবে আবার কেউ কেউ বলছেন না বিএনপি যদি এই সংলাপে অংশগ্রহণ করে সেটা একটা ফাঁদে পা দেওয়া হবে অলরেডি এরকম বিশ্লেষণ চলে এসেছে আসলে কী হবে আমি আমার বিশ্লেষণ তুলে ধরব আগে নিউজটা একটু দেখি আলোচনায় আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে কে চিঠি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরকে দেওয়া চিঠিতে বিএনপির প্রতিনিধি দল বা প্রয়োজনে সমমানা দলগুলোর প্রতিনিধি দল নিয়ে এখন এই যে একটা বিষয় সমমানা দল মানে বিএনপির প্রতিনিধি দল বা প্রয়োজনে সমমানা দল বা দলের প্রতিনিধি নিয়ে নির্বাচন কমিশনে আলোচনা বসার আমন্ত্রণ জানানো হয়েছে বলে একটা পত্রিকা তারা বলেছে এখন এই নিউজটা যদি সত্য হয় যে বিএনপি শুধু বিএনপি না চাইলে সমমানাদের নিয়ে যেতে পারে এখন সমমনা এটার কোনো আলাদা সংজ্ঞা নেই আইনে বিএনপি যাদেরকে সমমনা মনে করে তাদেরকেই নিতে পারে তাতে নিবন্ধন থাকতে হবে এটাও জরুরি নয় এটা কিন্তু লেখা নেই এর মানে কি দারুল এটা আমার বিশ্লেষণ একটু অতিরিক্ত আলোচনা বিএনপি যদি চায় তাহলে তারা যদি সংলাপে যায় জামায়াত ইসলামীকে কিন্তু সাথে নিয়ে যেতে পারে কারণ বিএনপি বলবে যে আমাদের সমমনা তাদেরকে নিয়ে এসেছি জামাতের দু একজন প্রতিনিধি নিয়ে চাইলে যেতে পারে সেই সুযোগ কিন্তু এখানে আছে এর মানে বিএনপি চাইলে পারে তো এই আলোচনাটা প্রয়োজন বলেই আমি উত্থাপন করলাম যে জামাত নিবন্ধন না থাকার কারণে তো কোথাও কোনো অ্যাক্সেস পাচ্ছে না কিন্তু এখানে বিএনপি চাইলে জামাতকে নিয়ে যেতে পারে আর এই সব কারণেই কিন্তু হয়তোবা জামাতের একটা বড় আকর্ষণ এখনো বিএনপির সাথে জোট অথবা বিএনপির সাথে ভালো একটা ইন্টারাকশনের যে কিছু সুযোগ সুবিধা হয়তো পাবে কিন্তু আমি এটা মনে করি না যে বিএনপির সাথে এত মেশার দরকার জামাত নিবন্ধন ফিরে পাওয়ার জোর চেষ্টা করা উচিত আর নিবন্ধন ফিরে না পেলে ওইভাবে রাজনীতি চলে না আসলে বাস্তবতা কারণ নিবন্ধন হারানো আদালতের রায়ে সেটা নিষিদ্ধ ট্রিটমেন্ট এর মতোই নির্বাচন কমিশন থেকে একটি চিঠি পাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন বিএনপি মহাসিদ মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি বলেন একটি চিঠি এসেছে তবে চিঠিটি দেখা হয়নি ইসির আমন্ত্রণে বিএনপির আলোচনায় যাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন চিঠিতে কি আছে আগে দেখি তারপর এই বিষয়ে বলা যাবে চিঠিতে কি আছে এটা দেখার কিছু নয় তো এই যে কথাটা চিঠিতে কি আছে দেখি এটা আমি মনে করি যে বিএনপি সরাসরি সংলাপে বা আলোচনায় যাবে না কথা হয়তো বলছে না আপাতত বললেও তারা যদি বলেও যে না আমরা সংলাপে অংশগ্রহণ করব না একটু ফাঁক রেখে বলবে আলোচনা করে দেখতে পারে এই সম্ভাবনা আছে কয়েকটা কারণে আমার এটা মনে হচ্ছে যে এই যে বিদেশিদের সাথে দেখা হচ্ছে ভারতীয় হাইকমিশনের সাথে হাইকমিশনে গিয়ে নৈশভোজ আবার ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ আবার আওয়ামী লীগও তাদের সাথে বৈঠক করছে এখন বিদেশিরা কিন্তু সংলাপকে জোর দেয় সংলাপের কোনো বিকল্প নেই আন্দোলনের অধিকার যেরকম স্বীকার করে বিভিন্ন আলোচনা সংলাপ সফল না হোক আলোচনা করে দেখতে পারে বিএনপি যদি এই নির্বাচন কমিশনকে না চায় অনাস্থা জানায় সেটাও তাদের কাছে গিয়ে আমন্ত্রণে গ্রহণ করে গিয়ে তারপর বলতে পারে যে আপনারা পদত্যাগ করুন এবং এই আলোচনায় অংশগ্রহণ করা এটা বিদেশিদের দেখানো যে না আমরা আলোচনায় বিশ্বাস করি আমরা সারা দিয়েছি কিন্তু সফল হয়নি আমাদের দাবি মানা হয়নি এটাও বলার জন্য হলেও আলোচনায় যেতে পারে এবং যা উচিত বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ভাব নির্বাচন কমিশনের সাথে আলোচনায় গেলেই যে ফাঁদে পড়বে নির্বাচন অংশগ্রহণ করা হয়ে গেল বিষয়টা এরকম নয় যেতে পারে যে এই তো বললাম যে সেখানে গিয়ে তারা প্রয়োজন এটাও বলতে পারে যে আপনাদেরকে আমরা মানি না আপনারা পদত্যাগ করুন আপনারা ব্যর্থ হয়েছেন স্থানীয় সরকার বিভিন্ন নির্বাচন করতে এই ত্রুটি সেগুলো দেখিয়ে দিয়ে আসুক তো বিএনপি যে গণতান্ত্রিক তারা যে শান্তিপূর্ণ তারা যে আলোচনায় বিশ্বাস করে এগুলো দেখানোর জন্য হলেও দেখতে পারে এটা নতুন সম্ভাবনা বা নতুন ফাঁদ এরকম কিছু নয় এটা আমি মনে করি যে বিএনপিকে নির্বাচন আনার জন্য বহুমুখী চেষ্টার একটা অংশ আর বিএনপি চাইলে জামাতকে সাথে নিয়ে একটা চমক দেখাতে পারে খারাপ হয় না যেহেতু বিএনপি তাদের সমস্ত মিত্রদের সন্দেহ করছে উপর বিশ্বাস নেই এটা নিয়ে ভালোই হতে পারে জামাতকে সাথে নিলে কিন্তু বিএনপি সেটা নিবে বলে মনে হচ্ছে না যাই হোক বিএনপি সংলাপে যাক আমন্ত্রণে সারা দেখ এটা হচ্ছে আমাদের মতামত